হাসেন। আমাদের পুরো জীবনটাই এখন ফ্লেমবন্দি, কিন্তু বিশ্বে এমন কিছু ছবি তোলা হয়েছে যা একটা সময়কে কিন্তু আটকে দেয়। এর জন্য কিন্তু কোনো ক্যাপশনের দরকার নেই, এর প্রত্যেকটা পিক্সাল এক একটি উপন্যাস। যেমন এই ছবিটি, এই ছবিটি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ছবিগুলির মধ্যে অন্যতম। এই ছবির জন্য ফটোগ্রাফার পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার, কিন্তু ঠিক এই ছবির জন্যই আবার তিনি নিজেকে শেষ করে দেন, করে ফেলেন আত্মহত্যা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, এক্স্যাক্টলি কি হয়েছিল তাহলে? চলুন আজকের এই ভিডিওতে জানবো এই ফটো এবং ফটোগ্রাফার সম্পর্কে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। এই ছবিটা একটু ভালো করে দেখুন। এখানে একটি অভুক্ত শিশু দুর্ভিক্ষ পীড়িত হয়ে পড়ে আছে, শ্বাস কিন্তু চলছে। ঠিক তার পেছনে একটি শকুন অপেক্ষা করছে কখন শিশুটির নিঃশ্বাস প্রশ্বাস থেমে যাবে আর সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আহারে, এই ছবি যুদ্ধবিধ্বস্ত একটি দেশের অসহায় অবস্থাকেই প্রকাশ করে। ছবিটি তুলেছিলেন কেভিন কার্টার, তিনি ছিলেন সাউথ আফ্রিকার একজন চিত্র সাংবাদিক। সময়টা মার্চ 1993, স্থান সুদান। সে সময় সুদান গৃহযুদ্ধে জেরবার, বাতাসে বারুদের গন্ধ, আর এই কঠিন সময়ে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো দুর্ভিক্ষ। আর এ সময় সুদানে পৌঁছেছিলেন কেভিন কার্টার। নিজের ক্যামেরা দিয়ে ফ্লেমবন্দি করতে লাগলেন যুদ্ধবিধ্বস্ত সুদানকে। এমন সময় জাতিসংঘের খাদ্য গুদামের কাছে দেখতে পেলেন এমন এক দৃশ্য যেখানে এক শকুন অপেক্ষা করছে এক শিশুর মৃত্যুর। সত্যি খুব বেদনাদায়ক সে দৃশ্য। আহারে, তা এই ছবিটি 1993 সালের 26 মার্চ নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশ পায়। নাম ছিল দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। প্রকাশের ঠিক পরে পরে এই ছবিটি নিয়ে বিশ্বে একেবারে তোলপাড় শুরু হয়ে যায়। আর এত জল্পনা কল্পনার মধ্যে এই ফটোর ফটোগ্রাফার কেভিন কার্টারকে সম্মানিত করা হয় পুলিৎজার পুরস্কারে। আর এর ঠিক পরে পরে বিশ্বজুড়ে তিনি সমালোচিত হতে থাকেন। কেউ কেউ বলেন যে একটা বাচ্চা যখন শকুনের খাওয়ার হতে যাচ্ছে তখন একজন ফটোগ্রাফার তার লেন্সের অ্যাঙ্গেল ঠিক করতেই ব্যস্ত, তিনি কি পারতেন না বাচ্চাটাকে বাঁচাতে? আবার কেউ কেউ তো উনাকে পিসাচ বলেছেন। তো এভাবে যখন আক্রমণ বাড়তে থাকে তখন উনি নিজেকে গুটিয়ে নেন। এর ঠিক কিছু মাস পরে ওই বছরের এপ্রিলেই ওনার মৃতদেহ পাওয়া যায় ওনার বাড়ি থেকে। তো এখান থেকে সহজেই অনুমেয় তিনি ওই ছবিটি নিয়ে অবসাদে ভুগছিলেন এবং তিনি নিজেকে শেষ করে দেন। যদিও অনেকে মনে করেন ওনার বন্ধু বিয়োগই ছিল ওনার আত্মহত্যার পেছনের কারণ, ওনার মৃত্যুর পরে ওনার ঘর থেকে পাওয়া যায় একটি ডায়েরি, যে ডায়েরিতে লেখা ছিল, ডিয়ার গড, আই প্রমিস আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড, নো ম্যাটার হাউ ব্যাড ইট ক্যান টেস্ট অ্যান্ড হাউ ফুল আই মে বি, আই প্রে দ্যাট হি উইল প্রোটেক্ট দিস লিটল বয়, গাইড অ্যান্ড ডেলিভার হিম অ্যাওয়ে ফ্রম দ্য মিসেরি। আসলে এই লাইনগুলি ওই ছবির পেছনের বাস্তবতাকেই ফুটিয়ে তুলেছে। ফটোটা তোলার পর হয়তো শিশুটি বেঁচেছিল, হয়তো বা নয়, কিন্তু সেই ছবিটি আমাদের ওই খাওয়ার খাওয়ার সময় যে নানা বায়নাকা থাকে তাকে কিন্তু জোর আঘাত করে। আশা করি পরের বার যুদ্ধের সময় কিংবা খাওয়ার নষ্টের সময় এই ছবিটা আপনার মাথায় থাকবে। তারপর যা ইচ্ছা তাই করুন। নমস্কার।